বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসিরউদ্দিন, সৌদির প্রবাসী। বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভিজিট বিষয়ে, কিভাবে আপনার পরিবার নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে সৌদি আরব থাকবেন। তো আমি আপনাদেরকে ধাপে ধাপে অনেকগুলো এখানে স্টেপ রয়েছে, অনেকগুলো ওয়ে আছে, তো সেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা ভিজিট ভিসা কত টাকা লাগে, তারপরে ভিজিট ভিসা আপনারা কাদেরকে নিয়ে যেতে পারবেন এবং ভিজিট ভিসাতে কতজন নিয়ে যেতে পারবেন বিস্তারিত আজকের ভিডিওতে ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে দেব টাকা, ভিজিট ভিসা তুলতে আপনাকে কত টাকা খরচ হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিজিট ভিসা তুলতে প্রথমত আপনাকে 300 রিয়াল খরচ হবে, ভিসা প্রতি আপনাকে 300 রিয়াল খরচ হবে। আগে যেখানে ছিল 2000 রিয়াল সেটাকে এখন কমিয়ে হয়েছে মাত্র 300 রিয়াল। ভিজিট ভিসা নিয়ে আপনি আগে আপনার পরিবার নিয়ে থাকতে পারতেন 6 মাস, এখন আপনি ভিজিট ভিসায় আপনার পরিবার নিয়ে থাকতে পারবেন 1 বছর। মানে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে এখন 1 বছর সৌদি আরবে থাকতে পারবেন। আগে যেখানে 6 মাস ছিল এখন এটাকে বাড়িয়ে হয়েছে 1 বছর। তো আপনারা, আমরা যারা প্রবাসী আছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু যে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে 1 বছর সৌদি আরবে কাটাতে পারবেন। তো 2 নম্বর হলো, এখন আপনাদেরকে জানিয়ে দিই 2 নম্বর, সেটা হলো প্রক্রিয়াকরণ। আপনি ভিসার আবেদন করার জন্য কিছু প্রক্রিয়াকরণ আছে, সেটি হলো আপনি ভিসার জন্য প্রথমত আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করতে আপনাকে খরচ হবে 35 রিয়াল। 35 রিয়াল খরচ করে যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন তখন সেখানে আপনাকে মেম্বার অফ কমার্সশিপ করতে হবে, আর ওইটা আপনি চাইলেই পারবেন না। ওইটা করার জন্য আপনাকে আপনার কফিল, আপনার মালিক বা আপনার কোম্পানির মাধ্যমে সেটা করতে হবে। আপনার কোম্পানি বা আপনার কফিল ছাড়া সেটা আপনি করতে পারবেন না। এবং আপনারা এখানে মেম্বার অফ কমার্স করার পরে এখানে আপনি 2 থেকে 3 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনি ভিসাটা না পেয়ে থাকেন সেখানে আপনার রিজেক্ট লেখা আসবে, আর যদি আপনি ভিসাটা পেয়ে থাকেন তাহলে তো পেয়ে গেলেন। তো আপনারা, আর ভিসাটা পেয়ে গেলে আপনি বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করবেন, আর বাংলাদেশ এম্বাসি বলতে বাংলাদেশের যে ট্রাভেলসগুলো আছে সেগুলোতে আপনি যোগাযোগ করবেন। তো ট্রাভেলসের সাথে যোগাযোগ করার পরে ওইখানে ভিসাটা পাঠানোর পরে ওরা যে প্রসেসিং সবকিছু কমপ্লিট করার পরে আপনাকে খরচ বেদি, একটি ভিসার প্রতি খরচ বেদি আপনার সব কিছু খরচ মিলিয়ে আপনাকে 20 থেকে 21 হাজার টাকা খরচ হবে। ভিসার জন্য যে আপনার 300 রিয়াল, আপনার ইন্স্যুরেন্স এবং আপনার রোটারি, এই সব কিছু মিলিয়ে ওরা ভিসা প্রতি 20 থেকে 21 হাজার টাকা নেবে। রোটারি শব্দটার অর্থ আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। রোটারি শব্দের অর্থ হলো আপনার কাবিননামা। কাবিননামার যে অরিজিনাল যে কপিটা সেটা আপনাকে এখানে শো করতে হবে, এবং কাবিননামার সাথে আপনার কাবিননামার নামের সাথে আপনার সব কিছু অ্যাড্রেসের সাথে যেন আপনার পাসপোর্টের যেন মিল থাকে, আর না হলে কিন্তু আপনি ঝামেলা পড়তে হবে। আপনার পাসপোর্টের রোটারি, আপনার যে কাবিননামাটা, এটার সাথে আপনার পাসপোর্টের হুবাহুব যেন সব কিছু মিল থাকে, আর না হলে কিন্তু আপনার ঝামেলা পোহাইতে হবে। তো 3 নম্বর হলো কারা কারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে জানি এখানে কিন্তু একটা মানে লেভেল আছে, আপনারা জানেন সৌদি আরবে আমরা যারা থাকি আমাদের একটা লেভেল আছে। যদি হাই লেভেলের থাকে তাহলে তো কোনো কথাই নেই, যেমন ইঞ্জিনিয়ার, তারপর কোনো ম্যানেজার যদি পদপ্রার্থী যদি থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। আর যদি আপনারা, এখানে অনেকগুলো স্টেপ রয়েছে, ড্রাইভার, তারপরে ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, তারপরে সাববাগ, তারপরে যেখানে প্লাম্বার, অনেকগুলো মানে ইয়ে রয়েছে, সেগুলোতে কিন্তু কোনো প্রবলেম হয় না। শুধু একমাত্র প্রবলেম হলো আমেল মঞ্জিল আর লেবারদের একটু প্রবলেম হইতে পারে, আর এগুলোতে আপনারা যারা যদি প্রফেশনাল যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনারাও নিতে পারবেন। আর প্রফেশনাল চেঞ্জ করার জন্য আগে 1000 রিয়াল লাগতো। তো 4th নম্বর আমি আপনাদেরকে জানিয়ে দিব কাকে কাকে আপনি নিতে পারবেন। এনে আপনি তো চাইলে অনেকেই হয়তো আপনি চাইতে পারেন যে আমি সবাইকে নিয়ে যাব, বা আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমি ওইখানে থাকবো। না, আপনি চাইলেই সবাইকে নিতে পারবেন না, তবে আপনি চাইলে আপনার আপনার মা বাবা, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে এবং আপনার শ্বশুর শাশুড়িকে আপনি চাইলেই আপনি ভিজিট বিষয় করে নিয়ে যেতে পারবেন। আদারস আপনার ভাইকে, আপনার বোনকে, বা আপনার চাচাতো বোন, আপনার খালাতো বোন, আপনার চাচা চাচি, আপনি চাইলেই আপনি পারবেন না, কারণ আপনার যে ইয়েটা আছে ওইগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকতে হবে। মানে যেইগুলো বলছি ওইগুলোর মধ্যে আপনি চাইলে নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো খরচ। আপনি ভিজিট ভিসায় যদি আপনার পরিবারকে নিয়ে যান সেখানে অনেক টাকা খরচ হয়। শুধু আপনার ভিসাটার দিকে দেখলেই হবে না, আপনার সৌদি আরবে যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে আপনার ফ্যামিলির একটা খরচ আছে, আপনার রুম ভাড়া, আপনার বাসা ভাড়া, তারপরে আপনার যদি আপনি গাড়ি কিনেন সেক্ষেত্রে গাড়ির খরচ, তারপরে আপনার ফ্যামিলি চালানো। কিন্তু এখন জানেন আগে যেখানে খরচটা ছিল মানে অনেক কম, এখানে কিন্তু খরচটা এখন অনেক বেশি। করোনার পরিস্থিতি কিন্তু এখন সব দেশের পরিস্থিতি একটু ডাউনে আছে আপনি জানেন, তো সেক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে এখন আপনার ভিজিট ভিসা পরিবার নিয়ে যান সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে।
এই জিনিসটা মাথায় রাখবেন। তো ভিডিওটি আপনাদের মাঝে তুলে দিলাম, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে বিজি বিষয়ের জন্য জানতে চেয়েছিলেন, তো দ্যাটস ওয়াই আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।